জান্নাতের বাদশা, জোরে বলেন কিসের বাদশা? নবী আমার বলে সাহাবীরা তোমাদের কাছে কি জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও দয়াল নবী, আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী বলতেছেন, শোনো, কয়লা রজুলুন দয়ফুন মুস্তাদাফুন জু তিমরাইনি লায়ু বাহুলা হুলা ওয়াকসা মাল আল্লাহিলা আবাররা, জান্নাতের বাসা এমন কিছু লোক হবে, রজুলুন দয়ফুন, যেই লোকগুলো হবে দুর্বল, মুস্তাদ আফুন, মানুষটারে দেখলে তোমার পছন্দ হবে না, জু তিমরাইনি, তার চুলগুলা হবে এলোমেলো, কাফড়গুলা হবে নোংরা, চুলগুলা জট হইতে পারে। আল্লাহর নবী কয় জু তিমরাইনি লায়ু বাহুলা হুলা ওয়াকসা মাল আল্লাহ, তবে এই ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, লাউ আকসামা আলাল্লাহিলা আবাররা, তার দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে। এই জন্য পাঠামারা এলাকায়, বানসারামপুর এলাকায়, যেই কোনো জায়গায় কোনো পাগল আসলে, কোনো নিম্ন শ্রেণীর মানুষ যদি পাগলের মতো এলাকায় ঘুরে, তারা মারবেন না, কলা সলকা মারবেন না, দূর দূর করবেন না, কারণ কে জানে কার মাঝে কি আছে, এ পাগল ব্যক্তিও তো জান্নাতের বাদশা হইতে পারে। এই জন্য পাগলদেরকে মারা যাবে, মাইরেন না, মাইরেন না। আমার চোখের সামনে একদিন এক লোকের দেখছি, ফিসার আগাটার ভিতরে ধরে গোড়া দিয়ে একটা ফাগল রে মারছে। এ ফাগলটা যাইয়া মনে করেন একশো হাতের মাথা পশ্চিম দিকে ফিরা আর তুইলা তুইলা কো, আল্লাহ আল্লাহ, যে আত্মা দিয়ে মারছে আল্লাহ, তার আত্মা তুমি ধ্বংস করে দিও। এদিন গেলা বিকালে তে রিস্কার থেকে ফিরা তার বা মাত্রা ভেঙে গেলেছে, আমার চাক্ষুষ প্রমাণ। এজন্য এলোমেলো চুলওয়ালা, জটওয়ালা, এলোমেলো কাফড়ওয়ালা, পাগল, এদেরকে কিছু কইেন না। দান করতে মন চাইলে করবেন, খাওয়াইতে মন চাইলে খাওয়াইবেন, না ফাললে কিছু বলার দরকার নাই, আপনি আপনার মতো চলে আসবেন। রাজি? আল্লাহ বোঝার তৌফিক দাও, আমিন, আল্লাহ বোঝার তৌফিক দাও, আমিন। আমরা মাহফিলে কত হুজুরের আইয়া অনকালে ঝটলা মানুষের ছাগল ছাগলের বিরোধিতা করে না, আমি করি না, আমি নবীর এই হাদিসটা দেখার পরে আমি আর করি না, কারণ আমার নবী যা বলছে, নবীজি জবানের কথা, নবী বলেন একটা কথা আমার কথা নয়, সব কার? ইউহা ইলাইয়া, ওহি আসে আমি বলি। তাহলে ফাগলটারে কত কিছু কইবেন, ধমক দিবেন? আমরা তো দেখেন রাস্তাঘাটে থাকেন, আবার অনেক মা বোন বাড়িতে থাকেন, অনেক ফাগল টাগল আসে, আপনারা এদেরকে একটু দান সৎকা করেন, দান সৎকা করেন আর না করেন, যা পারেন আর না পারেন, কিছু বার্তাত খাওয়াইয়া দিয়েন। মারহাবা কোন? আমি আমার মারে কইছি, আমরা ঘরের দুয়ারে যদি কোনো ফকিরে বা কোনো ফাগলে কোনোদিন ফিরাইবেন না, কারণ কার সাথে কি আসে, রহমত কোন দিক দিয়ে আসে, আপনি কি চিনেন, জানেন, এদের মাঝে আসবে। আল্লাহ বুঝার তৌফিক দিক, এনারা তো মাসুম, এদের গুণা নাই তো, এদের গুণা না থাকার কারণে এরা কিন্তু মাপ পাইয়া যায়, ঠিক না? বেঠিক মহিলাটা বিচার দিছে আব্দুল কাদের জিলানি, আমার স্বামী আমার ঘরের সামনে নামাজের মুসল্লার মধ্যে পাড়া দিয়া সামনের দিকে চলে গেছে, আব্দুল কাদের জিলানি তারে খবর দিয়া নাইলেন। ওই ব্যক্তি গৌসে পাকের সামনে আইসা নেশাখোর মানুষ নিরাল বসে আছে, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা খুব চুপ করে রইলেন, কোনো কিছু বলে না, তাকে নিরাল বসে রাখলেন। গৌসে পাকের একটা কিতাব আছে, যেই কিতাবের নাম আল ফাইজুর রহমানি ওয়াল ফাইজুর রব্বানি, গৌসে পাক নিজে এটাই লিখেছিলেন। ওই কিতাবের মধ্যে লেখা আছে, গৌসে পাক ওই সময় দাঁড়ায় গেলেন, ওনার ভক্তদের উদ্দেশ্যে উনি বক্তব্য প্রদান করলেন, ওই সময় উনি কবরের আজাবের কথা বলতেছিলেন, লক্ষ্য করে দেখলেন ওই ব্যক্তিটা সামনে বৈশা কবরের কঠিন আজাবের কথা শুনা গুনগুন করে কান্দে। আল্লাহর নবী বলছে, যারা হারাম খাইব তাদের জিব্বাগুলো আমার আল্লাহ আগুনের কেসে দিয়া কাটবো, অথবা তাদের জিব্বার মধ্যে আগুনের রট লাগে টান দিয়ে ছিঁড়া ফেলবে, যারা আগুনের যারা নেশা করবে পরে সম্পদ খাবে, তাদের পেটের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন সিসা খাওয়াইয়া দিব পানির পিপাসা লাগলে। এবার ওই ব্যক্তিটা তো মদখুর মানুষ, নেশাখুর মানুষ, লোকটা কান্দতাছে, কান্না করার পরে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছেন, হে বাবা তুমি তো একজন নেশাখোর ব্যক্তি, তুমি কেন কান্দ? বলে হুজুর এটা কি শোনাইলেন, নেশা করলে নাকি আল্লাহ পাক রাব্বুল আলামিন জাহান্নামীদের পুষ খাওয়াইয়া দিব, আল্লাহ পাক আমাদের কেমন কাজগুলা করবে। হুজুর, ও হুজুর, আমি আর কোনোদিন নেশা করতাম না, আমি বালা হয়ে গেছি, এখন থেকে নামাজ পড়ব, এখন থেকে আবাদত করবো। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি বলতেছেন, ঠিক আছে, এবার লোকটা তিন দিন যাবত একটা ইবাদত করে। একদিন আব্দুল কাদের জিলানি দরবার আইসে এমনি হাত গুলা এম কইরা দাঁড়ায় রয়েছে নত শিরে। আব্দুল কাদের জিলানি কই, কিরে পাগলা, তিন দিন গেছে নামাজ পড়তে বালা লাগেনি? বলে হুজুর বালা লাগে, তবে আপনার কাছে আমি অন্য কোনো কিছু চাই না। বলে কি চাও? বলে আমারে মদ খাওন দা একটু হালাল কইরা দেন, আর কিছু লাগতো না।
এতদিন নামাজ পড়ছি মজাই লাগছে হুজুর আমারে অন্য কোন কিছু লাগতো না আমি নামাজ পড়াম ইবাদত করাম ঠিক আছে তুই বলতাছ মদ বলে খাওয়ানের মদ খাওয়ানটা হালাল করে দিত এইজন্য আমরার কুমিল্লা সহ বিভিন্ন জায়গার মধ্যে জাগো নামক অথবা বিভিন্ন মাদক সেবনকারীদেরকে ভালা বানানোর কিছু সেন্টার নামক সংগঠন আইছে সেন্টার যেটা সেন্টার কইয়া জানে যে ফলাফাইন সেন্টারে ঘুরে আইছে অনেক ফলাফাইনের লগে কথা কইলাম ক হুজুর এটার ভিতরে গেলে ফলাফাইন ভালা হইব দূরের কথা এটার ভিতরে আর বেশি সিগারেট খায় কি করে এটা গেলে ভালো হইব দূরের কথা এটা গেলে আরো বেশি করে সিগারেট খায় তো এই বেটা গাউসে বাকের দরবার আইছে ভালা অনেক লাগে গাউসে বাকরে জিজ্ঞাসা করে বলতেছে আব্দুল কাদের জিলানি আপনি আমার সব কিছু লাগতো না আমি নামাজ পড়াম রোজা রাইকাম ইবাদত সব কইরাম শুধু আপনি আমার মদ খাওয়ানটা হালাল কইরা দেন আব্দুল কাদের জিলানি কয় যা কইরা দিলাম মারহাবা জোরে কইয়েন এটা একটা হাকিকত আছে ওরে রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে ওরে মুর্শিদ নামটি পরম ধন করো তোমরা তার শরণ মারহাবা বলেন না মুর্শিদ রামটি পরম ধন করো তোমরা তার শরণ বিসমিল্লাকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে ওরে দুই চোখের পানি দিয়া যায় কি দরা তারে ওরে সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারে মতকর কয় আব্দুল কাদের জিলানি নামাজ পড়াম ইবাদত করাম তবে আপনি আমারে মদ খাওয়ানটা জায়েজ কইরা দেন আব্দুল কাদের জিলানি কয় যা কইরা দিলাম তবে একটা শর্ত আছে মারহাবা মারহাবা একটা শর্ত আছে বলে শর্তটা কি বলে আমার চোখের সামনে তুই মদ খাইতে পারবি না হুজুর ঠিক আছে আমনে চোখের সামনে মদ খাইতে পারতাম না ইবাদত করছে মাত্র তিন দিন অনুমতি লইছে মদ খাওয়ানোর শর্ত একটা আব্দুল কাদের জিলানির সামনে মদ পান করতে পারবে না আরে ধরে গেছে অনুমতি পেয়ে গেছি মদ খামু ধরে মদের বাটাখানা তাইকে একটা মদের বোতল হাতের নিচে একটা চাদর মোড়ানি দিয়া ডান হাতের বাম হাতের মোড়ার ভিতরে লইয়া যাইতাছে এখন চাদরের নিচে দিয়া আব্দুল কাদের জিলানি দরবারটা ভেদ করে মনে মনে চিন্তা করে দরবারে খাইলে আব্দুল কাদের জিলানি দেখব দরবারের থেকে একটু দূরবর্তী জায়গায় কোনো স্থানের ভিতরে চলে যামো ওই জায়গার মধ্যে যায় মদ খামু মদ খামু যখন বলল এবার মদারে নিয়ে একটা গ্লাসের মধ্যে ডালছে ডালার পরে মদের বোতলের দিকে ছায়া দেখে ওই জায়গার মধ্যে আব্দুল কাদের জিলানির চেহারাটা দেখা যায় ওরে মুখ দেখাবো কাহারে গই আমি মুখ একটা গজলও কইছি না মাইদি দিয়া কইছি লাস্টে দিয়ে ওয়াজের শেষে দিয়ে কইতেছি আমার ওয়াজ শেষ কারণ আমার যে নমুনা তামার কাছে নি কোনো ওমা তেটা আমার হাতে কইতাম না কিটা এটা কিটা সর্বনিম্ন মনে করছে আল্লাহ বোঝার তফিক না আমি যদ্দুর করতেছি এদুর পর্যন্ত থাকেন না না আমি চা খাই না ওয়াদার অবস্থা দেখছেন না ফানি কদ্দুর খাইছি আমনে খাইলে আমনে আমনের এক ডুগের এক ডুগ যদি খান এটা তিন ভাগের এক ভাগ আমি তিন ডুগে খাইছি ফানি খানা যতটুকু আইছি আশা করে আইছিলাম মনে করছি মাহফিলের ডুককে আইয়া খানা দানা খাইয়া ইষ্টা মানে সুন্দর করে উঠতে মন্দির হুজুরও নেমে গেছে আমি তাড়াতাড়ি যাই তো বুঝছি আসলে একটু অসচেতনতা বা এগুলার এগুলা করার জন্য আলাদা একটা মন মানসিক এই যে ফোলাটা নাম না কি তোমার তিতাস এরপরে হেনে কইরা এরপর তার মাহফিলটা আইছিলাম একটু দেরিতে আইও দেখছি মাশাল্লাহ এই এলাকার মা বোন যারা আছেন পর্দার অন্তরালে মা বোন মানুষ সবাই ছিল আলহামদুলিল্লাহ পড়েন ফোলাফানে মাহফিলের আয়োজন করছে তো এন্তেজামে একটু উলুট পালুট হইলে মাঝে মাঝে লর্স হয়ে যায় তা আলেমরারে ভবিষ্যতে ইনশাল্লাহ সম্মান করবেন তাজিম করবেন আলেমরারে আনছেন যেমন আবার সুন্দরভাবে নিয়ে আগে দিয়ে আইবেন কারণ আপনারা এগুলা সম্মানের দরকার এগুলা তাজিমের দরকার এগুলা না করলে আল্লাহ রসুল বলছে কেয়ামতের আগে আলেমরার দাম কমে যাবো কেন জানো এটা যখন দেখবা আলেমরার দাম কমে গেছে মনে করবা কেয়ামত অতি কাছে চলেছে কথা বুঝছেন না কেয়ামতের আগে আলেমরার যখন দেখবা মানুষ দাম দেয় না মনে করবা কেয়ামত কনে ঘরের দুয়ারে বইয়ে রয়েছে শুধু অপেক্ষা করে কোন কোন সংখ্যা খাপ করে ধরে
মসজিদের ভিতরে ইমাম একটা রাখলে মনে হয় কিন না লেছে 5000 টাকা দিয়ে ইমাম রাখিয়া ঠিক নাও দমক দে হুজুর মসজিদে পরিষ্কার করলেন না তো ব্যাটার কি সপ্তাহের ভিতরে একদিন শরীরটা খারাপ থাকতে পারে না আর যদি কয় শরীরটা খারাপ আমরা কয়দিন শরীর খারাপ থাকে হ্যাঁ ফরর ঘরে খান শরীর খারাপ হয় কেমনে ঠিক নাও আল্লাহর দোহা ইমামরা লগে এগুলা করবেন কবরে জাহান্নামের নিকৃষ্টতম স্থানে জ্বলবেন এমন জ্বলা জ্বলবেন সামরাডি খুশিয়া খুশিয়া ফরব ইমামরা লগে বেদবি করবেন কোন দিন 5000 টাকা বেতন দেন সালের বস্তা একটার দাম 3500 টাকা উমা কথা কয় না এই তো গাইতাম লাগছিলাম দেন দালাটা বাড়াইছে কত রকমের করা ওরে মুখ দেখাবো কারে রে আমি মুখ দেখাবো কারে ওরে ঘরের মাল সব নিয়ে গেল অসি নায়ক সো ওরে রে মুখ দেখাবো কারে রে আমি মুখ দেখাবো কারে গাউসে পাক আব্দুল কাদের জিলানি কইছে পাগলা মদ খাইবি গাছ করে দিলাম তবে সাবধান আমার সোয়ের সামনে খাই দিবার্তি না মারহাবা আব্দুল কাদের জিলানির কথা মানছে আবার এই মদরি ফালাইয়া দিয়া বোতলটা চেঞ্জ করে গ্লাসটা চেঞ্জ করে আবার মদ ডালছে যে কোফাল এ মাতা আবার দেহ মদের বোতলের ভিতরে গসে পাকের চেহারা দেয়া যায় তিন দিনের দিন সাদর গায়ে দিয়া হাতের বগলের নিচে করে মদের বোতলটা এভাবে লইছে এভাবে লয়ে যাইতেছিল গোসেবাকের দরবারে তো আমলটা বালা করছিল কয়দিন হে করে কয় কয়দিন মুরব্বি বয়স তো দেখেছে 50 বছর অনকালাত তো শীত হইতে হইব ফোলা ফাইন বয়স তো দেখেছে মনে করছো তবা করবা বয়স দনও আছে মাত্র 20 বছর 25 বছর 30 বছর আমনে যে কালকে সকালে ঘুমতে করতেন পারবেন গ্যারান্টি আছে ও পর্দার মা বোন তবা করবেন মনে মনে কইতাছেন আরে দাড়ি তো রাখতে আমি মুরব্বিরা চিন্তা করতেছেন পুত্রা বিয়া দিয়া লই না মুরব্বিরা চিন্তা করতেছেন ফর্দা তো করিলাম নামাজ তো ফইরামে মাইয়া তো বিয়া দিলাম না অন বেয়াই বেয়াইনের লোক আরাম আনন্দ ফুর্তি করলাম না নাচলাম না গাইলাম না খাবারে গেলে হাড়াইলে বাস দিয়ে ফিরতে আমরা কষ্ট হইতাছে একটু বইয়ান মনোযোগ দিয়ে একটু শোনেন আরে যতবার ডালে অতবার খালি গাউসবা করে দেখা যায় তো সাদরটা দিয়া এই হাতের তলে করে নিয়া বগলের তলের ভিতরে কইরা লইয়া গেছে আব্দুল কাদের জিলানি তলে আজকে খাইয়ে ফেরাম সে আর দেহা থাক আর না থাক এটা কেমন জায়েজ করছে হাতের তলে কইরা মদের বোতলে গাউসে ফাঁকের দরবারের কাছে দিয়ে এই টাইমে গাউসে ফাঁক আব্দুল কাদের জিলানি দরবার থেকে বাইর হয়েছে মারহাবা কোন গাউসে ফাঁক নিরাশ করে পাগলা যাও কই হুজুর দরবারের পেছনে যাব হাত রৌসা দেখা যায় কেন হাতের তলায় কি হুজুর দুধের বোতল কিসের বোতল আব্দুল কাদের জিলানি কয় অনেক দিন হইছে দুগ্ধ পান করি না দাও আমার একটু দুধ তো লাগবো পাগলা কয় আছে মদ দিতাম দুধ চিন্তা করেন মদ খুঁটতে গেছে মানুষ ভালো হইতে পারে এবাদত কইরা কিভাবে খারাপ কর্মকাণ্ড করার পরও তওবা করলে যে ভালো হইতে পারে এবাদত কইরা গাউসে পাক কয় দুধ লাগবে আমার দাও আমারও লাগবে আছড়ি এমন ভাবে থরথরাইয়া কাঁপতাছে আব্দুল কাদের জিলানি নে কিছু কয় মদের বোতল না চোখটা বন্ধ করে দুধের বোতল বাহির করছে গাউসে পাক বোতলের মুখটা খুইলা অর্ধেক দুগ্ধ পান করলেন বললেন তুমি অর্ধেক পান করো মুখে দিয়া দেখে আরে আসিল মদ হইয়া গেছে দুধ ওরে মরে নাই রে মরে নাই রে লুকাইয়া রইছে বেইমানেরা বলে অলিরা মরিয়া গেছে জবানের কথা যেই ব্যক্তি আল্লাহর হইয়া যায় আল্লাহ কয় মানলাহুল মাওলা ফালাহুল কুল সারা দুনিয়া তোমার হইয়া যায় জবান দিয়া কইছে এটা দুধের বোতল গাউসে পাক দুধরা খায় অর্ধেক দিয়া কই অর্ধেক তুমি খাও পাগলা কই হুজুর আল্লাহর দোহাই লাগে এটা দুধের বোতল না এটা মদ আছিল আমি এটা লইয়া যাইতেছিলাম ক
কয় পাগলা আমি যেটা খাইছি এটা তো দুধে আমি পাইছি তুমি খায়া দেখো খায়া দেখো আসলে দুন গসে পাকতে পাগল হে আশেক হে মহিলার স্বামী তুমি মনে করেছিলা আসলে তোমার বগলের তলে দুধ ছিল বলে না না রে না তিন দিন মাত্র ইবাদত করেছো আমার আল্লাহ তোমার তিন দিনের ইবাদত কবুল করে ফেলেছে যদি তুমি তোমার বগলের তলে মদের বোতলটা রাইখাও আমার আল্লাহর কাছে তুমি যখন দোয়া করেছিলা দোয়াটা করার কারণে দুনিয়ার জমিনের মধ্যে আমি এত সুন্দর করে তোমাকে ইবাদত শিখাইলাম এমন ইবাদত শিখাইলাম এমন ইবাদত তোমারে শিখাইলাম এই ইবাদতটার কারণে আমার আল্লাহ তোমার তিন দিনের ইবাদত কবুল করছে আর মদের বোতল যদিও তোমার বগলের তলে থাকে রে আমার আল্লাহ তোমার জবানটারে এমন দামি বানিয়ে দিছে আল্লাহর বান্দা জবান দিয়া কইছে মদের বোতল এটা দুধের বোতল এটা আমার আল্লাহ দুধের বোতল বানিয়ে দিছে মুখের কথা দামি বানাইয়া দিছে কে সারা জীবন দ মদ খাইছে খারাপ কর্মকাণ্ড করছে তাহলে তারে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এত দামি বানাইয়া দিছে এই জন্য আশেকটা একটু মহাব্বতে বলতেছেন আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল জিলানেতে জন্ম তোমার তরিকায় কাদেরিয়া আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা উম্মুল খায়র মা ফাতেমা তোমারি মা জননী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি রমজানের পয়লা তারিখ তোমার শুভ জন্মদিন বুকের দুগ্ধ পান কর নাই পয়লা রমজান তুমি জাননি মারহাবা পারবেন না গাউসে পাক আব্দুল কাদের জিলানি কেমন পাওয়ারফুল ছিলেন এই গাউসে পাক আব্দুল কাদের জিলানি এমন একজন পাওয়ারফুল লোক ছিলেন যার এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার কলবের ভিতরে এমন একটা জিনিস দান করে দিয়েছেন দুনিয়ার জমিনের ভিতরে দুনিয়ার জমিনের ভিতরে দুনিয়ার জমিনের ভিতরে গাউসে পাক আব্দুল কাদের জিলানির এই পাওয়ারের কারণে উনি সর্বশ্রেষ্ঠ বড় পীর হয়েছেন আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ ও বন্ধু এই জন্য আশেকটা বলেছিল রমজানেরই প্রথম তারিখ পহেলা রমজানের দিন দুগ্ধ পান কর নাই তুমি ও গো গৌসে সামদানি জানা গেল সেই দিন ছিল রমজান পহেলার দিন তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল মা জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান ১৮ পারা কোরআন মুখস্থ করিয়া যান মারহাবা কোন মা বোনেরা সন্তান গর্বে নিয়া এখন তুমি ফেসবুকে ব্যস্ত ইউটিউবে ব্যস্ত টিকটকে ব্যস্ত গাউসে পাকের আম্মা সন্তান গর্বে নিয়ে ১৮ পারা কোরআন ফরসে মাত্র হাফেজ হইছে না ফরসে গাউসে পাক আমার মা ফরসে আমি শুনছি আমি এটা মুখস্থ করে ফেলাই মা জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান ১৮ সিপারা কোরআন মুখস্থ করিয়া যান মা জানে না ছেলের খবর হয়ে গর্বদারিণী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল
আমারে কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী মুরদারের কলবে তুমি এনে দিলে রুহানি মারহাবা আমারে কি আর সাধ্য আছে গাইতে পীরের জীবনী মুরদারের কলবে তুমি এনে দিলে রুহানি তোমার কাছে দড়া পরে ফেরেশতা ওই আসমানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে পানি একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহু আকবার ওসেপাক আব্দুল কাদের জিলানি বলে হে মক্ষুর তুমি মদ পান করতা মদ্য পাইছিলা মদ পান করতা নেশা করতা মাত্র তিন দিন ইবাদত করেছো আল্লাহ তোমার ইবাদত কবুল করেছে মদের বোতল রে দুধের বোতল দাবি করছো আল্লাহ দুধের বোতল বানিয়ে দিছে জানতে চাই আমাদের জবানটার এমন ফাঁক ও পবিত্র জবান বানানোর দরকার আছে না নাই আরে ধরে বলেন আছে না নাই আরে আমরা জবান তেমন কুফারা জবান কে ওর কাছে যদি এক বছর কয়টা বড়ি বেশি ধরে আম বেশি ধরে যদি কয় মাগো মা তোর কাছে কতলা বড়ি দছে আমার মুখ তো দামি মুখ হইব দূরের কথা পরের বছর এই গাছের ভিতরে খোদার গজব আর বড়িও ধরে না আমও ধরে না এই কথা বল না এ জবানটারে দামি জবান বানান এ জবানটারে অত্যন্ত দামি জবান বানান আমারে 2018 সালে একজন আল্লাহর ওলি বলেছিল 2021 সালের মধ্যে তোর বাড়ি হইব গাড়ি হইব হইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইতেন না আলহামদুলিল্লাহ এটা কার নিয়ামত আল্লাহর ওলির আর কত পাওয়ার আল্লাহর ওলির আর কত ক্ষমতা আল্লাহর ওলির আর কত ইজ্জত এগুলো অন্তরে ধারণ করেন এগুলো বিশ্বাস করেন লাভ হইব আর নচেত আল্লাহর কসম আর নচেত একটা কথা মনে রাখবেন ধ্বংস হইয়া যাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন এবং যাহারা ইমানদার বান্দা বান্দিদেরকে বিগয়রি মাক্তাসাবু কোনো অন্যায় ছাড়া কষ্ট দেয় আঘাত দিয়ে কথা বলে আল্লাহর ওলিদের সম্পর্কে তুমি ভালো বললে বলবা না বললে চুপ থাকবা খারাপ বলার অধিকার তোমাকে কেউ দেয় না আল্লাহ বলেন কোরআনুল কারিমে যারা কোনো ইমানদার বান্দা বান্দিদেরকে বিগয়রি মাক্তাসাবু কোনো অন্যায় ছাড়া কষ্ট দেয় আঘাত দেয় আল্লাহ বলেন ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা তারা যেন পাপের বোঝা তারা নিজেরাই মাথার ভিতরে লইতাছে টাকা কামাই করেন দৈনিক 500 টাকা কইরা যেমন কামাই করেন আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য কইরা আপনি এভাবে গুনার বোঝা মাথায় নেন আপনাদের এলাকার আশেপাশে আল্লাহর ওলির দরবার আছে না নাই আছে এ আল্লাহর ওলিটা সত্য না মিথ্যা সত্য এখন ওই আল্লাহর ওলির দরবারে বর্তমানে যারা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতেছে তারা যদি কোনো বন্ডামি করার লাগে আপনি আল্লাহর ওলিরে খারাপ কইবেন না না কেল্লাশার দরবারের আশেপাশে কত মানুষ খারাপ কর্মকাণ্ড করার লাগে কেল্লাশা খারাপ না গণিশার মাজারের আশেপাশে কত মানুষ খারাপ কর্মকাণ্ড করেন লেগে গণিশারে খারাপ বলবেন তাহলে বোঝা যায় আল্লাহর ওলিরা খারাপ না খারাপ হইলো বর্তমানে যারা এদেরকে নিয়ে দুনিয়াতে রং তামাশা করে তারা কথা বুঝতে পারতেছেন আল্লাহর ওলিরা বইলা যায় নাই দরবারের ভিতরে মহিলাই না উরুস মাহফিল দিয়ে গান বাজনা করতা আমরা এডি হইলে কি পাগল ফোলা ভাইনি এডি ফাইলে দৌড়িয়ে যা কইছে আল্লাহর ওলিরা এডা হ্যাঁ ঠ্যাঙ্গের ফাইকেডি ভাড়াই লেবো ফিটটা কবরের ভিতরে এ বেড়ি এন্না গান বাজনা করো তাদের কানের ভিতরে গজ ঢুকিয়ে দেওয়া হবে যারা এই মহিলাদের গান বাজনা শুনব আল্লাহ বোধার তফিক দোক জোরে কোন আমি এগুলো আছে না নাই আশেপাশে আপনাদের বানসারামপুর নবীনগর এই অঞ্চলটার মধ্যে কোনাটার ভিতরে একটু বেশি হয় এগুলা জানি এলাকে আমি বহুত মাহফিল আমি যদি মাহফিল করি আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া মিলাদুন নবী থেকে এখনো করতেছি রেগুলার চলতেছে চলবে একটা রমজানে রাখ পর্যন্ত চলবে দোয়া করেন আপনারা করবেন না দোয়া আমি এ সমস্ত মাহফিলগুলো পরিহার করে রাখছি আমি এডের মাহফিল করলে আমি মোটামুটি প্রত্যেকদিন মাহফিল করতে যাব মানে রোজা মানে আয়ত বায়ত এটা এটা কোনো কিছু নয় প্রত্যেকদিন ফেরাম আলহামদুলিল্লাহ সিরিয়াল যদি সিরিয়াল দেয় মেনটেন করে তাহলে প্রত্যেকদিন বছরে 365 দিনে না
আমি এডিটে বাছাই করে চলি, এডিটে মাফি গেলে আবার টিও বেশি দেয়। আমি এগুলারে পরিহার করি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যারা মাজারের নাম দিয়ে মাজারের মধ্যে মহিলা শিল্পী না গান বাজনা করে, আল্লাহ যেন এগুলার হেদায়েত তৈয়বা নসিব করে, আমিন। কারণ এগুলা সমাজকে কলঙ্কিত করতে চায়, এগুলার কারণে আল্লাহর ওলির দরবার কলঙ্কিত হয়, ঠিক না বে? ঠিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাবধান করেছেন এই সমস্ত ব্যাপারে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দুনিয়ার জমিনের ভিতর ওই লোকটা বালা হইছে, কবর আযাবের কথা শুনে কানছে, তাহলে আমরা কবর আযাবের আলোচনা আজকে শুনলাম, আমরা দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি হওয়ার আলোচনা শুনলাম, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে কামিয়াব নসিব করে, জোরে পড়েন আমিন, আর জবান খুলে পড়েন আমিন। একটা নামাজের কথা আপনাদেরকে বলেছি, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা শুনতেছেন, মা আপনার অনেক রোগ আছে, বালা মুসিবত, অনেক মা বোনের সন্তান হয় না, আপনার স্বামীর ইনকামে বরকত হয় না, ঘরের মধ্যে থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, তিন মাস সময় দিলাম, চার দুই দুই করে চার রাকাত, চার চার করে বারো রাকাত তাহাজ্জুদের নামাজ তিন মাস পড়েন, আপনার সব সমস্যার সমাধান হবে। আল্লাহ যেন নূর নবীর ওসিলায় আমাদেরকে নামাজ আদায় করে জাহান্নাম থেকে বাঁচার, জান্নাতের রাস্তা সুগম করার, দুনিয়া এবং আখেরাতের রাস্তা সুগমভাবে সুন্দরভাবে চলার তৌফিক দান করে, জোরে করে আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সবাই নবীকে দাঁড়িয়ে সালাম দেই, ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিবের মধ্যে তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। ও বন্ধু, আম্মা আব্বার প্রতি যদি কেউ অসদাচরণ করে, আম্মা আব্বার মনে কষ্ট দেওয়া যদি দুনিয়ার জমিন থেকে কবরে যায়, সে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, কিন্তু তার কবেই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। ও বন্ধু, আজকের জান্নাতের বাগানে কত ভাই বাবারা বসেছেন, আজকের জান্নাতের বাগানে অনেকে বসে, আমি বলবো আজকের জান্নাতের বাগানে অনেকে বসেছেন, অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, আজকের মাহফিলে যারা বসেছেন, যাদের মা বাবা আছে, এই মাহফিল দেখে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাউডির আন্দা করে ধরবেন আর ডাক দিয়া কইবেন, মা ও আব্বা আপনার লগে জীবনে বড় অন্যায় করছি, আম্মা গো আপনার লগে জীবনে বড় অন্যায় করছি, আজকে মাফ করিয়া দেন। আমি জানতে চাই, মা বাবার পাউডরা যদি আপনারা মাফ চান, আম্মা আব্বা মাফ করতে পারে কি পারে না? মহাব্বতের আওয়াজে বলেন বাবা পারে কি পারে না? ও বন্ধু, আম্মা আব্বার পাউটা ধরে আজকে মাপ চাইবেন, বাড়ির মধ্যে যে আম্মা আব্বার কদমডি বুকের মধ্যে ধরে ধরে কইবেন, মা আব্বা গো আর কোনোদিন আপনি মারে আপনি আব্বারে আমরা কষ্ট দিতাম না, ও আম্মা ও আব্বা আমার মাপ করে দেন। অনেকের মা বাপরে জুদা করে দিয়া রাখছেন, তিন ভাইয়ের ঘরে তিন বেলা ভাত খায়, কিরে সন্তান তোর মা কি লেগে জুদা করে আলাদা ভাত খাইতো, মা বাপ তো তিন বেলা তিন ঘরে কেন দেয়া দেয়া ভাত খাইবো, মা বাপরে লো এত কারাকারি হওয়ার কথা, মা আপনি আমার ঘরে খাইবেন আমার ঘরে খাইবেন, আজকে দেয়া মা বাপরে টান দিয়াই না কইবেন, মা ও আম্মা আপনি কোন জায়গার মধ্যে ভাত খান আমি জানি না, এখন থেকে আর তিন বের করে খাওয়া লাগবো না, আপনি আমার ঘরে খাইবেন, আমি যদি তিন বেলা শুটকি দিয়া খাই আপনি শুটকি দিয়া খাইবেন, আমি যা দিয়া খাবো আপনি তা দিয়া খাইবেন, তবে আপনি আলাদা খাওয়া লাগবে না জুদা খাওয়া লাগবে না। কিরে সন্তান, কিরে সন্তান তোর মা বাপ কি তোরে জুদা খাওয়ার লাগে নি জন্ম দিছিল, আজকের মাহফিল দেখে বাড়ির যা ডাক দিয়া কবে আম্মা করে চলে আসেন আমার কাছে চলে আসেন আমার মাফ করে দেন, মা বাপের পাউডি আন্দা করে দৈরা কান্দবা, দেখবা তোমার লগে লগে তোমার মাও কান্দে, কি গো মা আপনি কান্দেন কেন, আব্বো দেখবা কান্দে আব্বা আপনি কান্দেন কি লাগা, আব্বা ডাক দিয়া কব সন্তান তুমি যে আমার পা ধরে ধরে মাফ চাও এই জন্য না কান্দি, কি গো আব্বা কি আম্মা আপনি কেন কান্দেন আমার মাফ করে দেন, এতদিন অন্যায় করছি এতদিন তো কানছেন না, সন্তানের মা বাপ ডাক দিয়া কই বলে সন্তান এতদিন তুমি কষ্ট দিতাম মনে মনে কান্দতাম, এখন যে পায়ে ধরে মাফ চাইছ সন্তান এত সুন্দর কথাগুলা বলছ, আমি মার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আমি আব্বার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, সন্তান আয় বুকে আয় এটা আমার দুঃখের কান্না না এটা আমার সুখের কান্না, হে সন্তান যা তোরে মাফ করে দিছি, মা যদি আল্লাহর কাছে একটু দোয়া করে আল্লাহ পাক ওই মা বাবার দোয়ার কারণে তোমাকে দুনিয়ার জমিনে হিরু থেকে হিরু বানাইবো। অনেকের মন খারাপ হয়ে গেছে হুজুর, যাদের মা বাবা আছে তারা না বাড়ি যে মা বাবার পাও ধরে মাফ চাইবো, আমার তো মা নাই আমি কার পাও ধরে ধরে মাফ চামু, আমার আব্বা নাই আমি কার পা ধরে ধরে মাফ চামু, অনেক সন্তান আছে বাড়ির মধ্যে যাইয়া নিরলে নিরলে ঘরে ঘরের মধ্যে কান্দে, মার লুঙ্গি মার দুনিয়ার জমিনে ব্যবহারের কাপড় পত্রগুলা দেখলে সন্তান কান্দে, আব্বার লুঙ্গি টালনার মধ্যে লটকানো দেইকা সন্তান কান্দে, কান্দো কেন রে, বলে হুজুর আমার তো মা নাই আমার তো আব্বা নাই ঘরের ভিতরে একা একা আমি কান্দি,
আমার আব্বা যদি থাকতো আমার আম্মা যদি থাকতো আমি সন্তান আজকে এই দিনে আমার আব্বা আম্মারে আমি দামি লুঙ্গি আব্বার দামি কাপড় পরাইতাম। হেরে যুবক তোমার আব্বা তোমারে কত কষ্ট করে মানুষ করছে, ঈদের দিন গেছে চান্দের দিন গেছে তোমার আব্বা নতুন একটা লুঙ্গি ফিনছে না, সিরা লুঙ্গিটা পয়রা তোমার আব্বা দান ফাউডান পাঞ্জাবিটা আয়রন করে ঈদের ময়দানে গেছে। আব্বার যদি জিজ্ঞাসা করছে আব্বা আপনি যদি নতুন কোনো জামা কাপড় পরেন না, আব্বা কইতো আমার কে ঈদের সময় আসিনি আমি কেমনে নতুন জামা কাপড় পরতাম, সিরা লুঙ্গিটা পরতো আম্মা যান বড় রুই মাছের মাথাটা ফুতের লাগে তুইলা রেখা দিত, দুপুরবেলা মা নিজের মাছের পিসটা খাইতো না গোস্ত মুরগিগুলা খাইতো না, মা চিন্তা করতো ঝোল দিয়ে আলু দিয়ে বাতরা খাই আমার সন্তান রাত্রবেলা আরাম করে খানাটা খাইতে পারবো। ও বন্ধু হো নবীর আশেকের দলেরা তোমরা বুঝি আজকে মা বাপরে কবর দিয়ে আজকের মা ফিলে বসছো, চোখের সামনে কত মুরব্বী ঘুরে কিন্তু তুমি তোমার মারে দেখো না তোমার আব্বারে দেখো না, আল্লাহ জানি না কে জানি তার আম্মা আব্বার জন্য মনটা বেজার করে দিছে রাব্বে কারিম। ও আল্লাহ আজকের মাহফিলের মধ্যে যারা আব্বা আম্মার জন্য চোখের পানি ফালে ফালে কান্দে আল্লাহ তাদের আব্বা আম্মার কবরটার তুমি না জাতের ফয়সালা করে দাও। আমি আর কারে ডাকিব রে মা জননী কইয়া, মাঝে আমার শুইয়া রয়েছে মাঝে আমার শুইয়া রয়েছে কবর দেশে, যাইয়া আমি আর কারে ডাকিব আমি আর কারে ডাকিব রে বাবা বাবা কইয়া, বাবাই আমার শুইয়া রয়েছে বাবাই আমার শুইয়া রয়েছে খবর দেশে, যাইয়া আমি আর কারে ডাক জগৎবাসী রে মাঝে আমায় কর তয়া দরে কুলে তে রাখিয়া, নিজে না খাওয়াইয়া তিনি আমারে খাওয়াইলা, আদ বুঝি সেই মাটারে কবরে শুবাইয়া আমি আরে কারে ডাকিব আমি আরে কারে ডাকিব রে মা জননী কইয়া, মাঝে আমার শুইয়া রয়েছে মাঝে আমার শুইয়া রয়েছে কবর দেশে, যাইয়া আমি আর কারে ডাকিব জানি না রে। আজকের মাহফিলে কত মুরব্বী বসছে তার সন্তান বিদেশে, কত ফুলাফান বসছে তাদের বাপ বিদেশে, কত মা বোন আছে পর্দার অন্তরালে তাদের স্বামী বিদেশে। হেরে সন্তানের দলেরা হেরে মা বোনেরা হে মুরব্বী আব্বারা সন্তান বিদেশে যায় কত কষ্ট করে, হেরে ফুতেরা আব্বা বিদেশে কত কষ্ট করে, যদি আব্বার কষ্ট দেখত আব্বার কাছে মোবাইল করে একটা মোবাইল ফোন দাবি করত না, আব্বা কত কষ্ট করে বিদেশে যদি দেখত কোনোদিন আব্বারে কইত না আব্বা আমার একটা সাইকেল লাগবো, আব্বা কত কষ্ট করে বিদেশে যদি দেখত কোনোদিন আব্বার কাছে কোনো আবদার করত না, ডাক দিয়ে কইতা আব্বা গো বিদেশ করেন কত কষ্ট করেন আমি দেখি, আব্বা খাবার লাগতো না টাকা লাগতো না বাড়ি চলে আসেন যা আনেন ডাল ভাত তা দিয়া খাবার খামু, কিন্তু কত মা বোন তো স্বামী বিদেশে স্বামীরে মানসিক টেনশন দিয়া দেন, কত মা বোন এটা চান এই মাসে ওইটা চান এই মাসে স্বামী বিদেশে, কত মা বোন কত বোনেরা ভাইয়ের কাছে বাবার কাছে সন্তানের কাছে কত কিছু চান, আল্লাহর দোহাই লাগে যাদের সন্তান বিদেশের জমিনে আছে, আল্লাহর দোহাই লাগে যাদের আব্বা বিদেশের জমিনে আছে, পর্দার আড়ালের মা বোন যাদের স্বামী বিদেশের জমিনে আছে, আল্লাহর দোহাই লাগে এখন তাই কার স্বামীর লগে মোবাইলে কোনো ঝামেলা করেন না, আল্লাহর দোহাই লাগে কোনোদিন আব্বার লগে কোনো কিছু আবদার করেন না, কোনোদিন আব্বার কাছে আর কোনো জিনিস চাইয়েন না, আব্বা যদি খুশি হইয়া দেয় নিবেন না দিলে না নিবেন অসুবিধা নাই, জানেননি দিনের পর দিন দেশের বাড়িতে থাকলে তো ছয় ঘন্টা সাত ঘন্টা ডিউটি করে কাজকর্মের বেতন আনত, বিদেশের বাড়িতে একটানা বারো ঘন্টা ডিউটি করার পর আবার ওভার টাইমও করে কয়েক ঘন্টা, প্রবাসীদের কষ্ট বুঝেন না, আজকে তো উমান প্রবাসী একজন লোক তার বাড়ি হইল শ্রীমঙ্গলের জমিনে, লোকটা কল দিয়া কয় হুজুর আমার মাও নাই বাপও নাই সন্তান সন্ততি কেউ নাই, বলে কেন রে তোর কেন কেউ নাই, হুজুর আমি যখন ১৩ বছর বয়সের হইলাম আমার আব্বা চলে গেছে, আমি যখন ২১ বছর উপনীত হইলাম আমার মা চলে গেছে, আমার মার কিছু স্বর্ণ ছিল এই স্বর্ণগুলা বিক্রি করে আমি সন্তান বিদেশে আসছি, বিদেশ যে যামু আমার গার্ডিয়ান হইয়া যে কেউ আমার বিবাহ করাবে, আমি প্রবাসী মানুষ আমার মা বাপ নাই আমার কেউ বিবাহ করাইতে পারে না,
হুজুর এ টাকা পয়সা কার জন্য ইনকাম করি হুজুর? আমার রুমের ভিতর আরো কত মানুষ থাকে আমার সাথে কাজ করে, তারা মোবাইল করলে দেখি তারার মা তারারে ফোনের ভিতরে দোয়া করে, তারার মা দেখি মোবাইলের ভিতরে কত সুমা দেয়, তারার মা দেখি সন্তানরে মোবাইলের ভিতরে কত সুন্দর কথা কয়। হুজুর আমি প্রবাসী হইছি, আমি কি অন্যায় করছি? আমার দিক কেউ একটাবার ফোন করে কয় না আব্বা কোনো খানা খাই শুনি, আমার দিক কেউ একটাবার ফোন করে কয় না সন্তান তুমি বালা শুনি। হুজুর অনেক প্রবাসীরা মা বাপের মন খুশি করার লেগে দেখি, অনেক প্রবাসীরা মা বাপরে শাক দিয়া ভাত খাইলো কয় মা মাছ দিয়া ভাত খাইছি, সত্য কথা কয় মার মনে কষ্ট যাইব। হো ভাই কেমনে তুমি তোমার প্রবাসী সন্তান ডারে, কেমনে তুমি তোমার প্রবাসী বাব্বা ডারে এমন প্রেশার দিয়া রাখো, এদিন এইটা ওই দিন ওইটা চায়া চায়া তুমি বাব্বার টাকা পয়সাগুলো উড়াইয়া ফেলাও, দোহাই লাগে কদমে হাত দিয়ে প্রবাসী আব্বা আমারে কষ্ট দিস না আল্লাহ। এমন যত প্রবাসী বাবারা বিদেশের জমিনে দোয়া চায়, আল্লাহ প্রবাসী বাবাদের দোয়া তুমি কবুল করো, আল্লাহ আমার প্রবাসীদেরকে মনের মধ্যে তুমি শান্তির পয়সালা করো, আল্লাহ প্রবাসীদের অন্তরটাকে তুমি প্রশস্ত করে দাও, প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দান করো। আল্লাহ যেমন ভাবে মা বাপ সাইরা সন্তান সন্ততি সাইরা স্ত্রী পুত্র সাইরা প্রবাসীরা বিদেশের মধ্যে কষ্ট করে, বিদেশের কষ্ট তারা বুঝে, আল্লাহ প্রত্যেকটা প্রবাসীদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন প্রত্যেকটা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে আল্লাহ কবুল করে পরে নামিন, তাদের হায়াতে বরকত দে ধরে পরে নামিন, আল্লাহ যেন প্রবাসীদের উসিলে আমাদের সকলের মনের আশা পূরণ করে পরে নামিন। ও বন্ধুরে এমন মা বাপের ভালোবাসা আমাদের সবার অন্তরে আছে, লাখ লাখ টাকা আমাদের মা বাবা আমাদেরকে দুনিয়ার জমিনে দেখা দিয়া গেছে, ও বন্ধুরে আম্মা আব্বা দুনিয়ার জমিনে এত সম্পদ দিয়া গেছে মা বাপ কবরে শুয়া গেছে, মনে কষ্ট নেবেন না, ওই মা বাবার জন্য দোয়ার উদ্দেশ্যে মাত্র পাঁচটা মিনিট আপনাদের কাছে পাঁচটা লোক চাইবো, আগামী বছর পাঁচটা হাজার টাকা করে এই মাহফিলের জন্য দিবেন, একজন আছেন নাকি? হুজুর আমি আমার মার জন্য দোয়া চাই, আমার বাবার জন্য দোয়া চাই, আগামী বছরে মাহফিলে আমি পাঁচটা হাজার টাকা দান করে দিব, কে দিবেন? সর্বপ্রথম তার জন্য খাস করে দোয়া হবে, একজন আসেননি, ওদের আমি পাঁচ হাজার টাকায় মাফি। ওনার নাম কি? আপনার নাম কি? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই আবুল কাসেম মোল্লা সাহেব, ওনার আব্বা নাই, চোখের পানি গুলা সারা দিছে, মোল্লা আবুল কাসেম ওলি ভাই ওনার আব্বা নাই, আব্বার জন্য কান্না করে করে সন্তান দোয়া চাইছে, আবুল কাসেম ভাইয়ের আম্মা বেঁচে আছে, আল্লাহ আমার আবুল কাসেম ভাইয়ের আব্বার কবরটার নাজাতের ফয়সালা করো আল্লাহ। বাবা বলে ডাকতে পারে না, চোখের সামনে বাবার বয়সী কত মুরব্বীরা ঘুরে, আল্লাহ আমার ভাই আবুল কাসেম, আল্লাহ মোল্লা আবুল কাসেম ওলি ভাইয়ের আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করো, আমার হায়াতের মধ্যে বরকত দান করো, আমার ভাইয়ের কাজে কর্মে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। একজন আসেননি, দুই নম্বরে কে দান করবেন বলে? হুজুর আমি দিব পাঁচটা হাজার টাকা, দুই নম্বর পাঁচজন থেকে পাঁচটা হাজার টাকা করে নিব, একজন আসেননি বলে? হুজুর পাঁচ হাজার টাকা আমি একজন দিব, তার জন্য খাস করে দোয়া হবে, একজন দাঁড়ায় বলেন হুজুর দুই নম্বরে আমার মোল্লা আবুল কাসেম ওলি ভাইয়ের মতো আমিও একজন পাঁচটা হাজার টাকা এক বছর পরে দিব, মানে এখন না আগামী বছর মাহফিলের দিন সকালবেলা দিল, চলবো কে দিবেন পাঁচটা হাজার টাকা? আসেননি কেউ বলে হুজুর আমার মার লেগে দোয়া করেন, আব্বার জন্য দোয়া করেন। আচ্ছা অসুবিধা নাই, তাহলে পাঁচ হাজার টাকা বাদ দিলাম, দুই হাজার টাকা এক হাজার টাকা দিবেন, এমন কেউ আসেননি বলে হুজুর আমি দুই হাজার টাকা দিব, এক হাজার টাকা দিব, পাঁচশো টাকা দিব, এমন কেউ আসেননি? একজন হাত তুলবেন। আপনার নাম কি? হ্যাঁ মাতুমিয়া, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জনাব মোহাম্মদ মাতুমিয়া সাহেব উনি দান করে দিবেন দুই হাজার টাকা, আল্লাহ মাতুমিয়া সাহেবের মনের আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে দান আল্লাহ বরকত দান করো, আল্লাহ যে আশা করে তোমার নবীর মাহফিলের জন্য দুই হাজার টাকা করলো জমা, তার বংশের কবরের আজাব তুমি আল্লাহ করে দিও ক্ষমা। এরপরে কে আসেন নাকি? একজন দ্বারা বলবেন হুজুর আমি দুই হাজার অথবা আমি এক হাজার আমি পাঁচশো দিব, মাত্র পাঁচটা মিনিট আপনাদের কাছে চাইবো, বেশি চাইবো না। কে আসেন বলে হুজুর আমি একটা হাজার টাকা এক বছর পরে এক হাজার টাকা দিব, অসুবিধা নাই, এক বছর পরে দুই হাজার টাকা দিবে, তাদের জন্য খাস করে দোয়া হবে, আল্লাহ দিস দন দিও মন আল্লাহ কাইরা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। আসেননি কেউ বলে হুজুর আমি পাঁচশোটা টাকা দিব, একশোটা এক এক হাজার টাকা, আপনার পাঁচশো নাম কেমনে?
হাসানাতাও ওয়াকিনা আযাবান নার ওয়াকিনা আযাবাল সাখরাতুল মাউত ওয়াকিনা আযাবাল কবর ওয়াকিনা আযাবাল হাশর ওয়াকিনা আযাবাল ফুসরাত ওয়াকিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা মাবুদো ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবানিয়া জেলার অন্তর্গত বাংসারামপুর থানাধীন পাঠামারা এলাকার কবরবাসীর স্মরণে বিশেষ করে আড়াই বাড়ির পীর সাহেব হুজুরের মাগফেরাত কামনায় এত সুন্দর করে ইসালে সওয়াব মাহফিল সাজাইয়া আমি অদম গুণাগার শামীম হোসেন রেজার সঙ্গে আখিরি মুনাজাতের মধ্যে আমার দাড়ি ফাঁকা আলেম সমাজ মুরব্বী বাবারা যুবক নৌজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা তুমি আল্লাহর শাহীন শাহী পাকদর বারে গুণাগার কাঙ্গালের বেশে দুই কানা ঘাট বাড়িয়া দিছে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলাই আমরার জীবনের গুণা মাফ কইরা দাও তুমি তো অন্তর জামি রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করবাল্লা জাগানো নয় তোমার মনে কিরে আমার এই এলাকার ভাই বাবারায় গভীর রজনী হইয়া গেছে মুনাজাত হইতেছে আমি ওদম গুণাগারের সঙ্গে আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই খানা ঘাত বাড়াইয়া দেও রে ভাই আমাদের বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা ঘাত খালি ফিরাইয়া দিবে না এরে আমার এই পাটামারা এলাকার মা বোনের আগু ও মা বোনের আগু আর কতকাল দুনিয়ার রং তামাশার মধ্যে সময় কাটাইবা টিভি সিরিয়ালের পর্দায় সময় কাটাইবা গো মা দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হইয়া যাইব আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা ঘাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা ঘাত খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো ওই এলাকার নাইরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি ফইরা আরেকদিন সইলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা ভাই বাবার জন্য জানি গো বাংসারামপুরের বাজারে কাফনের কাপড় গুলা কাইটা রেডি কইরা রাখছি জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত কইরা ঘাত বাড়াইছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইয়া গেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের এলাকার কবরস্থানের মাটিডা লাফালাফি করি কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার বাসমুরার বাসগুলা পাইকা লালে লাল হইয়া গেছে রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ যার হাত বাড়াইছে আজকের মাহফিলে তিনটা শ্রেণীর মানুষ আছে একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গামফা
পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য রোদে ফুইরা ম্যাগি বিদা আব্বা এত কষ্ট কইরা আজকে অন্ধকার কবরে ঘুমায়া রইছে রে দয়াল আব্বা বইলা ডাকলে বাবা জবাব দেয় না বাবা কবরে এমন কার জানি আব্বা কবরে এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ বিশেষ করে মোল্লা মোহাম্মদ কাসেম আলী সাহেব আল্লাহ চন্দ্রনাইল নিবাসী আল্লাহ আমার ভাই ওনার আব্বা নে আব্বার জন্য দোয়া চাইছে আব্বার কবরটা নাজাত দাও আমার হায়াতে বরকত দাও আল্লাহ অনেক সন্তান আছে যাদের জগতের ভিতরে মা নাই হায়রে মা যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মার দিকে এক নজরে তাকাইলে কবুল হজরে চাওয়া হইয়া যায় জানি না কার জানি এমন আম্মা মন্দ কার কবরে ঘুমাইয়া রইছি কত মা কয়া ডাকে হাল্লা চোখের সামনে চাচা তো ভাই জ্যাঠা তো ভাই খালা তো ভাইরা মারে মা কয়া ডাকে রে সন্তান দূরে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের বাড়ি গুলা বালাইয়া বালাইয়া কান্দে যদি জিজ্ঞাস করে এ সন্তান কান্দ কেন বলে চাচি আমার মা থাকলে তো আমি আমার মারে মা কুয়া ডাকতাম খালাম মা আমার মা থাকলে তো মারে মা কুয়া ডাকতে পারতাম চাচি যদি খালা যদি কয় আমারে তো মা কুয়া ডাকতে পারো সন্তান সুখের বাণী ফালাইয়া ফালাইয়া কান্দে আর মনে মনে কয় আরে এই দুনিয়ারে চাচি যেডি মায়ের মতো না মায়ের মতো আদর কিন্তু তারা করে না আরে মা বাবা যার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে এমন মায়ের কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ কত ফুলাফান বিছনার ভিতরে কত মুরব্বী কত মা বোনেরা বিছনার মধ্যে মাথাটা লাগে ঘুমাইলে চোখের পানি ডিফুইরা আমনে আমনে বালিশটা বিজ্জা যায় কষ্টটা কেউ কাছে কইতে পারে না চোখের সামনে সবাই আছে কিন্তু জনম দুঃখী মাডা নাই আজকে ফর্দার অন্তরাল থেকে অনেক মা বোনেরা তারার মাল লাগে দোয়া চাইছে আল্লাহ তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা কইরা দাও ও আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও যাদের আম্মা আব্বা বেঁচে আছে গো আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো যাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো বিশেষ করে আমার ভাই আওলাদ হোসেন ওনার স্ত্রীটা গর্ভবতী অবস্থায় আছে রে আল্লাহ ওনার স্ত্রীটারে তোমার হাওলা করলাম তুমি তার সন্তান দুনিয়াতে সুন্দরভাবে প্রসব করার তৌফিক দান করো আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এত সুন্দর করে মাহফিলটা সাজাইল আল্লাহ তাদের মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও ও রব্বুল আলামিন ফরিয়া তোমার দরবারে আমরা গুনাগার তোমার দরবারে হাত বাড়াইছি এলাকার কত প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চাইছে আল্লাহ যত প্রবাসী ভাইরা বিদেশের জমিনে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসী ভাইদের কামাই রুদির মধ্যে বরকত দান করো প্রবাসী ভাইদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো আমার প্রবাসীদের কলিজা ঠান্ডা করো আল্লাহ প্রবাসীদের কামাই রুদি দিয়া দেশের মধ্যে সুন্দর বাসস্থান তৈরি করার তৌফিক দান করো পরিবারের দেখাশোনা করার তৌফিক দান করো রব্বুল আলামিন যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে চাকরি বাকরি কাজে কর্মে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি আল্লাহ বাড়াইয়া দাও বিশেষ করে গো এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ উপস্থিত যারা হয়েছেন আল্লাহ বিশেষ করে মাহফিল কমিটির ভাইয়েরা সহ এই মাহফিলটা যেন আগামীতে আরো সুন্দর জাঁকজমকপূর্ণ সুন্দরভাবে করতে পারে সেই তৌফিক দান করো আগামী বছর যারা যারা দান করবে নিয়ত করেছে আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও পর্দার অন্তরালে আমার কতগুলো অবলা সরলা
মা বোনেরা মুনাজাতে হাত বাড়াইছে আল্লাহ জানি না মা বোনদের মনে মনে কি আশা আমার মা বোনদের প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দাও অনেকের এসএসসি আলিম পরীক্ষা হচ্ছে এসএসসি আলিম পরীক্ষাদেরকে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করে দাও রব্বুল আলামিন আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইছি জীবনে একবার মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না কন্যা মক্কা মদিনা মরণ দিও না আল্লাহ মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতের জয় রাসূলুল্লাহ নসিব করাইয়া আমাদের সকলের দিলে জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কাতারবদ্ধ হয়ে বসে যাবেন তাবারুক আসবে তাবারুক